আজকের ক্লাসে তোমাদের সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। পূর্ববর্তী ক্লাসে দুই গণ অবদান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তিন গণ অবদান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব দুই গণ আর তিন গণের মধ্যে পার্থক্য কি। দুই গণ হলো একটা নগদের ঘর থাকবে, একটা ব্যাংকের ঘর থাকবে। তিন গণ হলো একটা বাটাকার ডেবিট হবে, একটা বাটাকার ক্রেডিট হবে, উভয় নগদ ব্যাংক একই থাকবে। এখন বাটাটা কি? এই বাটা হলো এই নগদ প্রাপ্তি প্রদানের সময় যে টাকা কম পাওয়া যায় সেগুলো বাটা প্রদান, এবং যে টাকা কম প্রাপ্তি ঘটে সেটাকে বাটা প্রদান বলে, এবং পাওনা পরিশোধের সময় যে টাকা কম প্রদান করা হয় তাকে বাটা প্রাপ্তি বলে। আমরা প্রথম উদাহরণস্বরূপ আলোচনা করে নিব যে এখানে ধরে নিই আমি এক্স এর নিকট 10,000 টাকা পাবো, কিন্তু এক্স আমাকে দিল 9,000 টাকা। কত কম দিল বা কত ছাড় দিল? 1,000 টাকা। এই 1,000 টাকার নাম হলো বাটা প্রদান। বাটা প্রদান এই যে আমি তার কাছ থেকে 10,000 টাকা পাওয়ার কথা, আমি পেয়েছি 9,000 টাকা, কিন্তু বাটা প্রদান করছি আমি 1,000 টাকা। এটাকে নগদান বাটা বলে, কিন্তু নগদ প্রদান করা হয় না। এক্স এর নিকট থেকে প্রাপ্তি, প্রাপ্য এত টাকা, এটা হলো প্রাপ্য টাকা। প্রাপ্য এত টাকা 10,000 টাকার মধ্যে আমি প্রাপ্তি হয়েছে আমার 9,000 টাকা। তাহলে 1,000 টাকা বাটা প্রদান করলাম, কিন্তু নগদ প্রদান কর নগদান বাটার নাম, কিন্তু নগদ প্রদান করি নাই, নগদ আমি 1,000 টাকা কম পেয়েছি। তেমনি প্রদেয়, প্রদ ওয়াই নিকট মনে করো প্রদ হইল 15,000 টাকা, তাকে আমি প্রদান করলাম 13,000 টাকা। এখানে বাটা প্রাপ্তি ঘটল 2,000 টাকা, এটা বাটা প্রাপ্তি, কিন্তু 2,000 টাকা কিন্তু নগদে পাওয়া যায়নি। নাম নগদ বাটা, কিন্তু নগদে পাওয়া যায়নি। এখন বিস্তারিত একটু বুঝলাম, এখানে আমার পাওয়ার কথা 10,000 টাকা, আমাকে সে দিয়েছে 9,000 টাকা, আমি কম পেয়েছি 1,000 টাকা। কম পেয়েছি মানে আমি প্রদান করছি তাকে 1,000 টাকা, কিন্তু বাটা প্রদান 1,000 টাকা। তেমনি ওয়াই আমার কাছে পাবে 15,000 টাকা, মানে আমার কাছে পুরো দেওয়ার দিতে হবে, কিন্তু আমি দিলাম 13,000 টাকা, আমি যে টাকাটা কম দিলাম তা আমার বাটা প্রাপ্তি। এই 1,000 টাকা ব্যাংক 2,000 টাকা তো নগদে পাওয়া যায় না, নাম হলো নবদান বাটা। কেন নাম হলো নবদান বাটা? অর্থাৎ নগদ প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে যে বাটা পাওয়া যায় বা প্রদান করা হয় উভয়কে নবদান বাটা বলে। প্রদান করলে বাটা প্রদান, আর প্রাপ্তি করলে বাটা প্রাপ্তি। এখন আমরা নমুনা যে অঙ্কটা নিয়েছি সে অঙ্কটা আমরা আলোচনা করবো, তারপর আমরা মূল অঙ্কে চলে যাবো। নমুনা অঙ্কটা হলে শিপন ট্রেডার্স 45,000 টাকা এবং 20,000 টাকা নিয়ে ব্যাংক আরম্ভ করলো, 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। 3 তারিখ নগদ পণ্য প্রায় 10,000 টাকা, 7 তারিখ রবীন্দ্র নিকট থেকে পণ্য প্রায় 7,000 টাকা, 11 তারিখ সুমনের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা, যার মধ্যে নগদে পাওয়া গেল 20,000 টাকা। বাবুলের নিকট বাবুলকে 15,000 টাকা পণ্য নিষ্পত্তিতে 14,030 টাকা প্রদান করা হলো। সুমনের নিকট প্রাপ্য 5,000 টাকা চেকে পেয়ে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। সুমনের চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যক্ষ দেওয়া হলো। 26 তারিখ রবীনের 7,000 টাকা 5% বাটায় পরিশোধ। শৈলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, শৈলের নিকট প্রাপ্য 20,000 টাকা 5% বাটায় পাওয়া গেল। 30 তারিখ চেক দ্বারা বাড়ি করে প্রদান। এখন আমরা প্রথমে আলোচনা করে নিব নগদ প্রাপ্তি প্রদান। আমার নবদান বইতে তিন গণ নবদান বইতে যাবে, কিন্তু তিন গণ নবদান বইতে যাবে, কিন্তু যেটা নগদ প্রাপ্তি প্রদান ঘটেনি সেটা যাবে না। এখানে যা দেখা যায় 7 তারিখ রবীন্দ্র নিকট পণ্য বিক্রয় প্রায় ডেবিট রবীন্দ্র ক্রেডিট, এটা নগদ প্রাপ্তি প্রদান ঘটেনি, এটা নগদ বইতে যাবে না। তেমনি সুমনের নিকট 25,000 টাকা মধ্যে 20,000 টাকা পাওয়া গেল, বাকি 5,000 নগদ বইতে যাবে না। তেমনি এখানে 7 তারিখ দেখা যায় সুমনের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানে এটা সোহেল দেবের বিক্রয় ক্রেডিট, এখানে নবদান বইতে 27 তারিখ যাবে না, কারণ নগদের লেনদেন ঘটেনি। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্কে চলে যাব প্রথমে আমরা দেখি 1 তারিখ হলো ব্যবসা আরম্ভ করেছিল, যাবে দিল নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধান ক্রেডিট। যেহেতু এখানে মূলধান ক্রেডিট ডেবিটের দিকে বসবে, নাম মূলধান
নগদের ঘরে 45000 টাকা ব্যাংকের ঘরে 20000 টাকা নগদে 45 ব্যাংকে 20000 টাকা তেমনি তারপরের তারিখ হলো 3 তারিখ নগদ পণ্য ক্রয় ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট এই যে নগদের ঘরে 10000 টাকা না হবে ক্রয় হিসাবে তেমনি আগে বলেছি 7 তারিখ ধারে ক্রয় হিসাবে যাবে না 11 তারিখ সমনের নিকট বিক্রয় এখানে বিক্রয় হিসাব হবে পাওয়া গেছে 20000 টাকা 20000 টাকা বাদ দিয়ে 20000 টাকা তেমনি 14 তারিখ বাবুলের নিকট অর্থাৎ নিষ্পত্তিতে 14300 টাকা প্রদান করা হলো তার আমি 14300 প্রদান করলাম যে তার কাছে আমি পাই 15000 টাকা সেহেতু সে আমার কাছে পাই 15000 টাকা 700 টাকা কম এই 700 টাকা বাড়টা প্রাপ্তি করবে তেমনি তারপরে সমনের নিকট প্রাপ্য 5000 টাকা এই যে সমনের নিকট বাকি ছিল 5000 টাকা এই 5000 টাকা থেকে পাওয়া গেল এবং সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো সমন হিসাব ব্যাংকের ঘরে 5000 টাকা সমনের চেকটি ব্যাংক কর্তৃক পতাকা ধরলো অর্থাৎ ব্যাংকের ডেবিট ঘরে বসছিল কারণ সমন হিসাব ব্যাংকের ক্রেডিট কার্ডে বসবে কারণ এটা টাকাটা পাওয়া যায়নি তেমনি রবিনের নিকট এই যে উপরে ধারে বিক্রয় ক্রয় করেছিলাম ওই টাকাটি নগদে পরিশোধ করা হলো 5% বাড়টা 5% বাড়টা 350 7000 থেকে 350 বাদ দিলে 3650 টাকা থাকে তেমনি শৈলী নিকট বিক্রয় আগে বলেছি 27 থেকে কেটে যাবে না কারণ ধারে বিক্রয় শৈলী নিকট প্রাপ্য 20000 টাকা 5% বাড়টা পাওয়া গেল 5% বাড়টা মানে বাড়টা 1000 টাকা আর 20000 থেকে 1000 বাদ দিলে পাওয়া গেল 19000 টাকা এখন আমরা ডেবিট দিক যোগ করলে নগদে পাই 24000 টাকা ব্যাংকে পাই 25000 টাকা এবং ডেবিট ক্রেডিট বিয়োগ করলে ব্যালেন্স শীট 53050 নগদের ঘরে ব্যাংকের ঘরে ব্যালেন্স শীট 11000 টাকা ব্যালেন্স বিটি হবে 53050 এবং 11000 টাকা ব্যালেন্স ওই টাকাটি হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বসবে আজকে আমরা যে অঙ্কটি আলোচনা করলাম তোমরা এসএসসিতে করে আসছো অবশ্যই তোমরা পারবে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে এবং তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করবে এবং তোমরা এখান থেকে আজকে আমরা যে শিখতে পারলে সেটা হলো বাটা প্রাপ্তি বাটা প্রদান নগদান বাটা কি এবং তিন গড় নগদানে কিভাবে হিসাবিত করা কিভাবে ব্যালেন্স শীটে বিল নির্ণয় করা তোমরা বাসায় অবশ্যই নিয়মিত অনুশীলন করবে বাসায় থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আমরা সরাসরি তোমাদের প্রশ্ন বা আশা করি আমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা হয়ে যাবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাসায় থাকো আল্লাহ হাফেজ।